লাইথানাই ব্রিজলাই সালমারিও গন্ডাতিসাও নখুক দেরানাই রকনি থানি বরংনি রিলিফ ক্যাম্প রক বরফনি নখুক রক থাঙ্গি নাইখা টিপিআইএমএল হাস্তে তাংবেদেকনি হাস্তে তাংফাং পাঠকম কানখুবই খরক তোকনি আদগ্র বর আরো গন্ডাতিসা আঞ্চানি গ্রং গ্রং থাই নখুক বে নেমেন ইয়গল রিলিফ ক্যাম্প তনাই রকই বক কক সলাইখা তাই আপাতিমুংনি কতমান হাইকেবা বেরাই নেমেন নতইনে CPIML ni aste tampa patokomokar kotmatmay rebutka go tamkho kheka nayadi je na bharat borsho ta oikker desh bharat borsho ta sob manusher sob dharmer sob jatir desh ei bharat borsho ke amader rokkha korte hobe ei bibhajoner hat theke ajke ei bibhajoner karone bibhajoner rajniti bibhajoner srishti kora netader karone ajke gonda chora dolche kaji tader ke upojukto shiksha dite hobe manuske oikkyobodho korte hobe amra proshashoner kache dabi janabo আমরা দিল্লির পার্লামেন্টে এই প্রশ্ন আমাদের এমপিটা তুলেছে পার্লামেন্ট থেকে এক প্রতিনিধি দল গন্ডাছড়া যাতে আসে আমরা এই দাবি জানাচ্ছি এবং আমরা চিফ সেক্রেটারি রাজ্যপাল হ্যাঁ কাছে আমরা দাবি জানাবো কারণ মুখ্যমন্ত্রী এখনও আসেনি মুখ্যমন্ত্রীর সময় নেই মুখ্যমন্ত্রীর দলের নেতারা মানুষের বাড়িতে যায়নি মানুষের কী ক্ষতি হয়েছে দেখার জন্য আশ্চর্যজনক ঘটনা যে এখানের কোনো জনপ্রতিনিধি এমএলএ এমডিসি কেউ যায়নি মানুষের এই দুর্দশা দেখার জন্য এইভাবে মানুষ থাকতে পারে শরণার্থী শিবিরে হ্যাঁ এত এত ঘটনা আপনি ভাবেন আমি গেলাম যে দুর্গাপুরে দুর্গাপুরে তিনটি পরিবার বিকাশ দাস রাজীব পাল এবং কেশব দাস বিকাশ দাসের একটা 10-12 লক্ষ টাকার তার যে জিনিসপত্র আছে গাড়িটাতে বড় একটা ক্যারিয়ার গাড়ি এই গাড়িটাকে পুড়িয়ে দেওয়া হয়েছে এই লোকটা 25,000 টাকাও পায়নি রাজীব পাল বেকারি সে আগরতলা থেকে বেকারির মাল এনে বিক্রি করে বাড়ির ভেতরে একটা টমটম এবং একটা গাড়ি গাড়ি এবং টমটম দুটুই পুড়িয়ে দেওয়া হয়েছে সে ক্ষতিপূরণ এখনও ক্ষতিপূরণ নয় 25,000 টাকা যেটা প্রাথমিক সাহায্য এটা পায়নি কেশব দাস পায়নি ঠিক একইভাবে আমরা দেখলাম যে পিসলিঘাট বাজারে টিঙ্কু দাস একটা ছোট দোকান এবং দোকানটা চুরমার কিচ্ছু নেই 1টি টাকাও পায়নি এই চারটি আমরা এটা ডিএমকে জানাবো চিফ সেক্রেটারিকে জানাবো যে কেন তারা ক্ষতিপূরণ পাবে না তাদের ক্ষতিপূরণ পেতে হবে প্রত্যেকের ক্ষতিপূরণ পেতে হবে এবং শুধু এই এই নম টাকা দিলে হবে না সম্পূর্ণ ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে মানুষ যাতে আবার তার জীবিকা পুনঃস্থাপন করতে পারে হ্যাঁ এবং আরও যেটা দেখলাম যে গ্রামে মানুষ নিরাপত্তা বোধ করছে না কি 6-7 কার্ডে কি আপনার 33 কেবিতে কি পিসলিঘাটে মানুষ নিরাপত্তাহীন এমনকি বিএসএফ ক্যাম্প 5 মিটারের মধ্যে দুর্গাপুরে সেখানে আক্রমণ হয়েছে দোকান লুট হয়ে গেছে বাড়ি লুট হয়ে গেছে এই কাশব গাছের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে 5-10 মিটারের মধ্যে বিএসএফ ক্যাম্প এসডিএম অফিস এসডিপিও অফিস কোর্ট এর 10 মিটারের মধ্যে এই যে বাজার নারায়ণপুর বাজার সেখানে 4টা 5টা 6টা দোকান জ্বালিয়ে দেওয়া হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে কি করে সম্ভব এটা যদি প্রশাসনের কোনো অস্তিত্ব থাকে তাহলে এটা হতে পারে না প্রশাসনের যদি কোনো ভূমিকা থাকে একটাই ভূমিকা ওই দিন 12 তারিখ সন্ধ্যার সময় এই যে ফায়ার স্টেশনের সামনে সেখানেই প্রশাসন বাজারে ঢুকতে বাধা দিয়েছে যারা আক্রমণ করছে যারা দুষ্কৃতিকারী ছিল কিন্তু তারপরে আর কোনো ভূমিকা কিন্তু প্রশাসনের নেই আশ্চর্য প্রশাসনের ন্যূনতম অস্তিত্ব থাকলে সংবিধানের প্রতিষ্ঠানগুলির ন্যূনতম অস্তিত্ব থাকলে এত বড় ক্ষতি এখানে হতো না এটা পরিষ্কার এটাই দেখতে পাচ্ছি আমরা তো আমরা শিবিরের যে দুরবস্থা দেখলাম এবং যে মারে আমি দেখলাম যার বয়স 75-এর উপরে হবে নাম হচ্ছে মানে কমলা বিশ্বাস হ্যাঁ এবং বাসন্তী চৌধুরী হ্যাঁ ফুলন সরকার কাজল দাস এবং দেখলাম একজন সন্তান সম্ভব মা কাজল দাস হ্যাঁ তো পরিমল দাসের স্ত্রী বিষ্কার্ডে বাড়ি হ্যাঁ সন্তান সম্ভব মা একটা এই ফ্লোরের মধ্যে একটা পলিথিন বিছানো একটা চাদর দিয়েছে তার উপরে শুয়ে রয়েছে সবাই মানে খাসি সবার কফ হয়েছে কাশি হচ্ছে জ্বর হচ্ছে 4 জন হসপিটালে আছে 1 জন ছাড়া পেয়ে এসেছে এইভাবে কোনো মানুষ থাকতে পারে না পশুও থাকতে পারে না এইভাবে মশারি নেই পানীয় জলের ব্যবস্থা নেই হ্যাঁ কম্বল অন্তত সরকার তো কম্বল দেয় যে কোনো রিলিফ ক্যাম্পে কম্বলটা প্রথম দেওয়া হয় কিন্তু কম্বলটা পর্যন্ত দেয়নি আশ্চর্য ব্যাপার আমরা মনে হয় বর্ষার সময়ে আজকে যে অবস্থা শরণার্থী শিবিরে এটা আমরা তীব্র নিন্দা করি আমরা দাবি করব হ্যাঁ আমরা চিফ সেক্রেটারির কাছে যাব আগামী সোম মঙ্গলবারে সময় চেয়েছি আমরা এই দাবিগুলো আমরা জানাবো এবং এটা ন্যায় বিচার সংবিধান অনুসারে যাতে গন্ডাছড়ার মানুষ ন্যায় বিচার পায় পরামর্শ বিয়াঙ্গও পায় হ্যাঁ আপনারা সবাই পান এই এই গন্ডাছড়ার সমস্ত মানুষ পায় রাজ্যের মানুষ পায় এই দাবি আমরা তুলব হ্যাঁ হ্যাঁ শিবিরের মানুষের এই যে জীবনযাত্রা এটা যাতে উন্নত হয়
এবং মানুষ যাতে বাড়ি ফিরে যেতে পারে তার ব্যবস্থা করতে হবে দ্রুত, এবং নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে বাড়িতে পাঠাতে হবে। হ্যাঁ, এই দাবিগুলোই আমরা করব। হ্যাঁ, এগুলো নিয়েই আমরা যাচ্ছি। আমরা মনে করি সংবিধানের জয় হবে, হ্যাঁ, বিভাজনের পরাজয় হবে। কাজে এই বিশ্বাস আপনারা রাখেন, এই বিশ্বাসটাই আমরা মানুষকে দিতে এসেছি আজকে, এবং এটাই আমরা বিনিময় করেছি। ধন্যবাদ। রাজ্য কমিটির পক্ষ থেকে আমি সিপিআইএমএল রাজ্য কমিটির সম্পাদক পার্থ কর্মকার, আমাদের রাজ্য কমিটির প্রবীণ নেতা কমরেড চড়াইমণি জমাতিয়া, কমরেড মানিক পাল, কমরেড গোবিন্দচরণ জমাতিয়া, কমরেড শাহজাহান মিয়া এবং কমরেড আনোয়ার হোসেন, আমরা এই পাঁচজন ছয়জন আমরা আজকে এসেছি। বিশেষত গন্ডাছড়ায় যে সামগ্রিক যে পরিস্থিতি এটা দেখতে, 7ই জুলাই পরমেশ্বর রিয়াংয়ের উপরে যে আক্রমণের ঘটনা এবং 12ই জুলাই পরমেশ্বর রিয়াংয়ের মৃত্যু এবং তারপরে যে পরিস্থিতি তৈরি হয়েছে গন্ডাছড়াতে এবং এর ফলে যে শুনলাম যেটা যে 165 পরিবারের মতো দোকানপাট বাড়ি ঘর যেভাবে লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, হ্যাঁ, এবং মানুষ আজকে শিবিরে এসে আশ্রয় নিয়েছে এবং ব্যাপক মানুষের ধন সম্পদ এবং তার সে জীবনের নিরাপত্তা সে হারিয়েছে। সাংবিধানিকভাবে যেগুলো মানুষের বেঁচে থাকার অধিকার, সংবিধান যে অধিকারগুলি আমাদের দিয়েছে, আজকে গন্ডাছড়ায় এই সমস্ত কিছুর অধিকার মানুষ হারিয়েছে। এবং সবচাইতে বড় যেটা, যে ত্রিপুরার যেটা ঐতিহ্য, জাতি উপজাতির মধ্যেকার ঐক্য, হ্যাঁ, এই ঐক্যটা আজকে একটা অশনির সংকেতের মুখে, হ্যাঁ, এটা চ্যালেঞ্জের মুখে। তো এই পরিস্থিতিটাকে এটা রাজ্যের জন্যও এটা আতঙ্কজনক, রাজ্যের জন্যও এটা অশনির সংকেত। কাজে আমরা এটা মনে করি যে গন্ডাছড়ায় আজকে এসে যেটা দেখলাম, বিশেষ করে 7 কার্ড 6 কার্ডের যে ঘটনা হরিপুরে, তারপরে আমরা গেলাম আপনার দুর্গাপুরে, দুর্গাপুরের পরে পিসলিঘাটে, হ্যাঁ, তারপরে আপনার, হ্যাঁ, আমরা গেলাম নারায়ণপুরে, তো সবখানে আমরা অবস্থাটা দেখলাম। জগবন্ধু পাড়ায় আমরা গেলাম পরমেশ্বর রিয়াংয়ের বাড়িতে, যদিও তার পিতা এবং মাতা, বড় ভাই ছিল, তার পিতা মাতা চলে এলেন 6-7 কার্ডে এবং 6-7 কার্ডে আমরা দেখা করলাম ওনার সাথে। পরমেশ্বরের মা আমাদের সামনে কাঁদলেন, বাবাও কাঁদলেন এবং ওনার দুঃখটা আমরা শেয়ার করলাম এবং আমরা বললাম যে এটার মতো মর্মান্তিক ঘটনা, আরেকটা ছেলেকে বাঁচাতে গিয়ে, হ্যাঁ, এই ছেলেটা এইভাবে তাকে পিটিয়ে মারা হলো, যেটা সভ্য সমাজে কেউ মেনে নিতে পারে না। এখন আনন্দমেলা একমাস ধরে চলবে, সেখানে এই ধরনের মদ এবং জুয়ার কারবার এবং সেখানে এই ধরনের উশৃঙ্খল যুবকরা মানুষের উপর আক্রমণ করবে, মানুষকে হত্যা করবে, হ্যাঁ, তার জন্য প্রশাসনের কোনো ভূমিকা থাকবে না, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যায় না। কাজে ওই ঘটনার জন্য যেমন প্রশাসন দায়ী, ঠিক একইভাবে তারপরে 12ই জুলাই রাত্রি 8টা থেকে 13ই জুলাই ভোর পর্যন্ত যে ঘটনা এখানে ঘটেছে গন্ডাছড়ায় এই 6-7টা গ্রামে, সেটা আরও বেশি দুর্বিষহ এবং আরও বেশি এটা মর্মান্তিক। এতগুলি পরিবারের ধন সম্পদ নষ্ট করে দেওয়া হয়েছে, পোলট্রি ফার্ম পুড়িয়ে দেওয়া হয়েছে, লুট করা হয়েছে হাঁস মোরগ, গরু কেটে দেওয়া হয়েছে, 10টা গরু একসাথে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা মানব সভ্যতার যুগে আজকে কী করে সম্ভব? ত্রিপুরায় এত বড় হিংসা কী করে হতে পারে? প্রশাসন নীরব ভূমিকা, এসপি ছিলেন, এত প্রশাসনের এত পুলিশ মিলিটারি ছিল, কেন সেদিন ভূমিকা নেওয়া হলো না? সবচেয়ে বড় প্রশ্নের চিহ্নের মুখে এটা। কাজে আমরা বলবো এই সমস্ত ঘটনার জন্য গত 6-7 বছরে রাজ্যে বিজেপির যে অপশাসন এবং যে রাজনীতির যে অপরাধীকরণ তারা তৈরি করেছে, গুন্ডামি তৈরি করেছে, প্রশাসন নেই আজকে, সংবিধানের কোনো অস্তিত্ব নেই, গণতন্ত্রের কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই, আমলা পুলিশ এবং গুন্ডাদের আতাত গড়ে উঠেছে, তারাই সরকার চালাচ্ছে এবং এই কারণেই পরমেশ্বর রিয়াংয়ের উপর আক্রমণের ঘটনা, তার মৃত্যু এবং তারপরে গন্ডাছড়ার এই 6-7টা গ্রামে এই 165 পরিবারের ধন সম্পদকে পুড়িয়ে দেওয়া, ধন সম্পদকে লুপ্তরাজ করা। কি গাড়ি করে এসে মানুষের আলমারি ভেঙে, তার ইয়ে ভেঙে, তার শোকেস ভেঙে তার ধন সম্পদ নিয়ে যাওয়া, স্বর্ণালঙ্কার নিয়ে যাওয়া, তারপরে আগুন লাগিয়ে দেওয়া, একটা বাড়িতে মানুষকে তালা দিয়ে মানুষ সহ আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে যত গৃহের মতো, এটা কী করে সম্ভব এই সভ্যতায়? কাজে এখানে প্রশাসনের সামনেই ঘটনা ঘটেছে, সবচেয়ে বড় লজ্জার এটা। আমরা বলেছি মানুষকে যে দেশে একটা সংবিধান আছে, আইনের চোখে সবাই সমান, এই সংবিধানকে কেউ ধ্বংস করতে পারেনি স্বাধীনতার পরে 75 বছর, এই সংবিধান আমাদেরকে এই সভ্যতা, আজকে গন্ডাছড়ার যে উন্নতি হয়েছে, হ্যাঁ, যে উন্নতির শিখরে পৌঁছেছে, সেটা এই সংবিধানের কারণে। সংবিধানের চোখে সবাই সমান, সবাই ন্যায় বিচার পাবে, আইনের চোখে সবাই সমান,
কাজে এই দুষ্কৃতিকারীদের শাস্তি আমরা চাই, একটা তদন্ত চাই আমরা, বিচার বিভাগীয় তদন্ত, উচ্চ পর্যায়ের তদন্ত, সমস্ত ঘটনায় পরমেশ্বর রিয়াংয়ের মৃত্যু এবং এই সমস্ত ঘটনার সবটা তদন্ত করতে হবে, দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করতে হবে, তাদের শাস্তির বিধান করতে হবে এবং যা ক্ষতি হয়েছে মানুষের সবটাই ক্ষতিপূরণ দিতে হবে। শুধু 25,000 টাকা দিলে হবে না, 93,00,000 বা 1,50,000 টাকা করে দিলে হবে না। মানুষের জীবিকার শেষ হয়ে গেছে, তার ধন সম্পদ শেষ হয়ে গেছে, তাকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে যাতে সে আবার মূল স্রোতে ফিরে আসতে পারে, জীবিকা আবার সে গঠন করতে পারে, আবার এখানে জাতি উপজাতির মধ্যে বিশ্বাস স্থাপন হতে পারে, সেটা করতে হবে। সরকারকে পিস মিটিংয়ের জন্য নির্দিষ্টভাবে শান্তি মিটিংয়ের উদ্যোগ নিতে হবে এবং আমি দেখলাম যে এত সব কিছুর পরেও এখানে জাতি উপজাতির মধ্যে বিশ্বাসের জায়গাটা নষ্ট হয়নি সাধারণ মানুষের মধ্যে। এই বিশ্বাসটা এখানে ফিরে পাবে মানুষ যদি প্রশাসন উপযুক্ত ভূমিকা নেয়, যদি প্রশাসন এই ধরনের বিভাজনের ভূমিকা নেয়, প্রশাসনের লোকরা, জনপ্রতিনিধিরা যদি বিভাজনের ভূমিকা নেয় তাহলে শান্তি ফিরবে না।